মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না এখন দিনের ভোর রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি জোরেকর কথা ঠিক কিনা এটা হলো মেয়ে মানুষের স্বভাব চার তারিখও হাসিনা জানেনি আমাকে এইভাবে পলান লাগবে কন কথা ঠিক না পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল এই সালা বন্ধ করে দিয়ে মারছে যাই হোক আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই দশটা পর্যন্ত দেখি ঢাকা শুনশান তখন কিন্তু কারফিউ চলতেছে জোরে ঘর কি চলতেছে আর সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই বারোটার সময় দেখি শহীর চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ হুড় মারবি আয় নামাজের পরে তাইরান নবাবিল তার মিম বেজারতি মিন্সির জিল হাজা আল আহুম জোহরের নামাজের পরে আববিল পাখির মতন দিক থেকে মানুষ আসা শুরু হলো জোরে কর কথা ঠিক কিনা কয় আমি থাক মারে গুলি করতেছে আরমি তোমরাও গুলি কর্মি কমরা পরে তাহলে আমাকে দুই ঘন্টা সময় দাও সময় হলো পঁয়তাল্লিশ মিনিট তা এরই মধ্যে পলা পলা যদি না পলাস তোকে বাসার মতন শক্তি আর আমাকে আর্মিরও নাই দরকার সোহার ভাই এই পাক করা ভাত রে পাক করলো কে আর খাইলো লোক দেখবেন বাড়িতে যখন ব্যাটার বউ আসে ওই ব্যাটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না আমার আইন সবাইকে মানা লাগবে তোর কথা ঠিক ছিল মেয়ে মানুষের কোলচা ভরা খালি হিংসা ভাই আর তার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে ধর এখন কথা ঠিক না একটু চর্চা করেন আমরা মরদ মানুষ আইবি অত্যাচার পাজি ভাই আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে আমাকে খাবার দে মেয়ে খেলে আমার সামনেই ঘরে আমি এক সময় বললাম মা আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই কি তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না যেই কইছি আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিছে আমি তাকায় দেখি আমার বউ খালি গাল ফুলে বসে আছে আমি কলাম কে গো তোমার কি হলো বলে খালি মেয়ের হাতে স্বাদ হয় মেয়ের বাড়িতে চান আমার আর খাওয়া লাগবে না আমি কলাম কি জাতরে মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে এই জাতের নাম হলো নারী জাত জোরে কোনো কথা ঠিক খাতে বলেন ইয়া রাসুল আল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো এটা না বলা পর্যন্ত আপনাকে আমি সারব এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো এ আমলের কথা যদি আমি বলি ও আমিল সালেহা তাহলে মেয়েদের পর্দারওয়াজ হয়ে যাবে এখন আপনারা বলেন সেই মা বোনদের জন্যে সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই তবে পুরুষের জন্যে এক নম্বর আমল হল নামাজ আরও জোরে বলেন নাম কি জোরে বলেন মানতারা কাছাড়া তো মোতাম্মেদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একোক্ত নামাজ যে বাদ দেবে করে রাত বারোটা একটা পর্যন্ত ওয়া শুনে যায় আজান শোনার পরে কবি ওয়া শুনছি তো ভাই যে বক্তারা ওয়াজ করে অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না আল্লাহ বক্তা তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না উনি ইমানদার মনোযোগ শুনবেন এসা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মতো করবে জামাতের গুরুত্ব কম না বেশি এক অত্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয় আল্লাহ রসুল বললেন সে কুফুরি করল বাইনাল আব্দাল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এ নামাজ কয় অর্থ আরো জোরে বলেন কয়ত্ত পাঁচত্ব নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনিস বাপ পড়বেন বেটা পড়বি না হম অনেক বাপ আছে তো খায়রুর নাম শোনা মসজিদে যায় সামনে কাতার নামাজ পড়া দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি আমাকে দাও দুই কান্দের ফেরেস আল্লাহ কু আনফুজা কুম আহালিকুম কুম না জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলা, আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে আর রেজাল কি আল্লাহ বলতে তোর লেগে রাখ ওর রেজাল হলো জাহান নাম বাবা একলা নামাজ পড়লে হবে না তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে জনগণ কত ঠিক না পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর ও আমিল উৎসাল নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি রাসূল বললেন খাতিজা যা ফাতেমাকে খাতুনের জন্য ডেবে দেওয়ার কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো ও খাতি আপনি ইমান গ্রহণ করেছেন কত বছর বয়সে খাতিজা বলতে যে হুজুর আমি ইমান গ্রহণ করেছি পঁচান্ন বৎসর বয়সে আল্লাহ রাসুল বলে খাদিজা পঁচপান্ন বছর বয়সে যখন ইমান গ্রহণ করলেন এই ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুদুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কুবুর হালে কাটাইছেন এখন বলেন ফাতেমা কয় বৎসর কাফের ছিল খাদিজা বলতে গো আমার ফাতেমা জন্মের সাথে সাথী জান্নাতি এখন আপনি বলেন এক নম্বরে কে দিতল কথা কয় না এক নম্বরে কে ও খাতিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা আপনার মুখের চেহারা আপনার গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি তার হিসাব জানেন খাতিজা বলতে সিয়ার সাল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো চল্লিশ বৎসর বলেন কয় বছর চল্লিশ বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন আমার গায়ের রং কেমন রাসুল বলে খাতিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি বলতে পারবেন খাদিজা বলে রাসুল আল্লাহ ওই আল্লাহর সফর করে বলতেছি ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি তাকায় দিকে ফাতেমা ওপর হয়ে শুয়ে আছে আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই আল্লাহ রাসুল বলে খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে হুজুর আমি তো জানতে পারি না কারণ ফাতেমা হলো আমার সন্তান আমি হলাম তার মা ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে পর্দার ভিতরে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নে বলে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে ভার ফারকেন ফাঁকেমা বলে স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না বলে কি দোয়া বলে আল্লাহ তালা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলি বলতে চাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই হাসি যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে বাংলাদেশের মেয়েরা পর্দা করে না মরার পরে পাঁচ কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয় জোরে কথা ঠিক খাটনির ওপর আবার চাদর দিয়ে থাকে ফেরেস তারা বলতে এই মেয়া যখন জ্যাঁটায় ছিল গোড়া গোটা এটা কি মরিস বৃদ্ধ মরিস ঘোরাফেরা করছে মরার পরে পাঁচ কাপড় তার উপর চাদর খেন আল্লাহ কয়ে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে আলী বলতে ধর ফাতেমা সারা জীবন পর্দা করলা পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে তাহলে তো খুশি হওয়ার কথা ফাতে বলে স্বামীগো কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কে জানে ফাতেমা বলতেছে আল্লাহাক আমাকে জানাইছে আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের কড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে একটা চুমা দিয়া মুসকি হাসে আর বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না আমার স্বামী হলো পৃথিবীর এক নম্বর শিক্ষিত আপনারা বলেন তো হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে আনা মাদিনাতুল এলম ও আলিউ বাবহা হা বলেছেন আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা জরে কোন সোহান আল্লাহ ওমর ফারুক যখন লাগাম ধরে উটের লাগাম ধরে জেরুজালমে গেলেন জেরুজালমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিটি যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দেওয়া বলতেছে আমিরাল মোমিলেন আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে আমার পিঠের উপর পা দিয়ে আসতে করে নামেন রাখাল ছোটো বাচ্চার মতন কান্দে জেরুজালমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন আমাদের আভ্যর্তনার মধ্যে কোনো ব্যবী আছে বলে ব্যাধবি না তোমরা যাকে ওমর মনে করে সম্মান করতেছ আমি তো উমরই না যিনি রশ্মি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা অমর খ্রিস্টানরা বলে ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না আমরা সব মুসলমান হয়ে যাবো সোহান আল্লাহ সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা পাদ্রী পাদরি ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাই তো মুসলমান পাদ্রি সে উমরকে বলতেছে ওমর আমিও কলমা পড়ে মুসলমান হব উমর হক বলে ঠিক আছে কলমা পড়েন বলে না কলমা পড়ার আগে তোমাকে চারটা প্রশ্ন করব। উত্তর দিবার পারলে মুসলমান ওমর ফারুক চমকে গেল কি প্রশ্ন ভাই বলে এক নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গার সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম বলতে হবে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত কবরের লাশটাও জীবিত পাদরি বলে আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন এই প্রশ্ন জীবনে শুনি নাই এরকম প্রশ্ন জীবনে শুনি নি উত্তর দেবো কেমন পাদরি আর মুসলমান হলো না উমর ফারুক যখন জেরুজালাম থেকে মদিনাত আসলেন আলীর সঙ্গে দেখা আলী বললেন কে ভাই মন ভার কেন খবর কী বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে কে আলহামদুলিল্লাহ খুশি হন ওমর ফারুক বললেন একটা পাদরি আমাকে চারটা প্রশ্ন করলো উত্তর দিবার পারলেই মুসলমান হতো কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই আলী বললেন কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন ভাই যমজ ভাই একসঙ্গে জন্মেছে বহু বছর পরে একসঙ্গে দুই ভাই মরছে কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে এক ভাই হলো ওজার আলহ সাল্লাম আর এক ভাই হলো আজিজ আলাই সাল্লাম ওজারে আল্লাহ ঘুমের মধ্যে একশো বছর রাখছিল এজন্য একশো বছর ছোট কাফেরা দুই ভাইকে একসঙ্গে হত্যা করছে উমর ফারুক বলে হাই এটা তো আমি জানি না দুই নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছিল এটা হলো যখন মুসা আলাই সাল্লাম পার হলেন সাগর তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে ফেরাউন যখন দল বললেন নামছে তখন সাগর আগেকার মতো হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে তিন নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত আলী বলতে যে কবর হলো মাস আর লাশটা হলো ইউনুসালাই সালাম চার নম্বর প্রশ্ন হলো এমন কোন কারাগার নিঃশ্বাস নিবার পারে না কয়েকদিন জীবিত থাকে তাই বলে মনে করেন এটা আয়নাঘর হ্যাঁ রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন ঘর থেকে ফেরত আসলেন এই শালি এত খারাপ বুঝলেন ভালো ভালো মানুষগুলোকে গুম করছে ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে একটা কল যে কোনো সময় সট করে 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 ঢুকতে পারে আরো খালি দরজা খুলেতে যে আয় আসা মাত্র আয়না ঘর ধরে কোন কি ভাই এটা কোরআন সব কোন জিনিস রাখা চলবে না সব জিনিস কোরআনের নিচে উপরে কোন জিনিস রাখা যাবে সবার উপরে থাকবে কি আরো জোরে বলেন আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না জরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ সুর আসলে চারটা বিষয় আমি কিন্তু আজ করব অধৈর্য হলে চলবে তারপরে মারাত্মক আজ আসতে অতাওয়া হক হক বুঝেন মামুনুল হক আজিজুল হক কুলজাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সেই ফাটাফাটি গাছ গরম যতই লাগবে অনেকদিন পরেছে আট নয় বছর হলো জরে গণ ঠিক কিনা এর মধ্যে আবার প্রশ্ন দিছে প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে আচ্ছা টোবলালিয়া মসজিদে মসজিদে থাকে এবং নাম দেয় তাবলিক এটা করা যায়স কিনা জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে তিনজন কয় ফ্যান দুই কান্দে দুই ফেরস বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল এরা তিনজন যে গল্প করতেছে মাথার উপর চার ফ্যান ঘুরতেছে কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে কি রেজাল্ট হল ওই চারটা ফ্যান যে ঘুরিছে এই যে কারেন্টের বিল হসে এই কারেন্টের বিল এই তিন শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি রে মসজিদ তোর বাপের ঘর না ইচ্ছা মতো গল্প করবি তোর কোন কথা ঠিক কিনা আল্লাহ আসসালামু আলাইকুম দাদা আমি আপনার প্রিয় ভক্ত আমার প্রশ্ন আপনার ওয়াজে এই যে সতর আকাত নামাজ নবীর উন্মতির জন্য আল্লাহ তালা দিয়ে দিল এখন এই সতর রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল এটা আমার জানার আগ্রহ ঠিক আছে নামাজের উপরে ওয়াজ হচ্ছে জোরেকর কথা ঠিক কিনা নামাজ উপরে হচ্ছে না পুরুষের নামাজ মেয়ে মানুষের কী এই খেলে দুটা জিনিস খেয়াল থেন মরদ মানুষের এক নম্বর নে কামল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত আপনি হলেন সবচাইতে বড় বীর আপনারা বলেন তো ফাতেমার জানা কি ভুল আছে আল্লাহ রাসুল কি বলেছেন আল আলিও কি আসাদুল্লাহ আলী হচ্ছে আল্লাহর সিংহ জরি সোহান আল্লাহ তাহলে সবচাইতে বড় আলেম এটাও তেমন ঠিক সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতেই হবে এতে কাদের কথায় কথায় বলতো খেলা হবি খেলা হবি খে রে শালা তোর মাজা নাই তুই খেলবো কেমনে রে খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে কর ঠিক না পালাবো না পালাবো না যদি যায় ফুকুর উলি বেড়িত যাব শালা কারণ আল্লাহর ওলি পঞ্চাশ বছর যিনি কোরআনের তাফতির করেছেন তিনি বলেছেন এমন একটা সময় আসবে দাদা বাড়িতে গিয়ে পড়বা পালানোর কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবো না জোরে কন কথা ঠেকে না খেলা হবি মাসা নাই শুরু তুমি খেলবি কি অহংকার আসলে যাইতে হবে ভাই যান সবাই বলেন আসলে কোথায় যাবেন ফাতেমা বলে স্বামী গো আমার মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন কারণ আসলে যাইতে হবে এই এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না হলো যাওয়ার জায়গা মিসে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আমি চাইলে তুমি কষ্ট পাওয়া তুমি চাইলে আমি কষ্ট পাবো এদিনে তুমি কিছুই চাইলে না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী লক্ষ লক্ষ মানুষ যদি যায় হয় ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো না। ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের যান নাথ হয়ে গেল আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাস্টা খাটনিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নিতে তার জন্য পুরুষ মানুষ লাগবে আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন পুরুষ নাই আমার বাবা যদি থাকত তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হোসান যদি বড় হয়তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত ওগো স্বামী আমার হাসান হোসেন এত ছোট আর ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন গভীর আত্মে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতে চাল্লা আমার বিবি ফাতেমা হলো পর্দানেশি তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর আলীর সামনে নেই গোটা জান্নাতুল বাকি দৌড়ায়ের বলে ফাতেমা কবর ফাতেমার কবর কে যেন ডাক দেবেলা আলী রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটা কেউ পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন এই যে ওয়াদ আপনাদের শোনালাম এক নম্বর নিয়ে কামল হলো পর্দা আর মরদ মানুষের এক নম্বর নিয়ে কামল কি নামাজ এরা মনে রাখবেন নামাজ যদি না থাকে লা তালা না যার নামাজ নাই তার ধর্মই না এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন না 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 আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি সবাই ফজরের নামাজ পড়বে ইনশাহ এখন তিন নম্বর আলোচনা অতাওয়া সাউবিল হক এ মনোযোগ দিয়ে শুনবেন হক কথা যেরকম কি কথা আরো জোরে বলেন অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি দোয়া করবার যা বলছি রব্বানা না তিনা ফির দুনিয়া হাসি না অফিল হাসিরতে হাসানা কারণ হাসানার জায়গা ভয় ঠালায় আমরা হাসি না করছি জোরে কথা ঠিক হক কথা তো দূরের কথা ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতো হুজুর এটা কিন্তু উমুকের এলাকা এটা উমুকের এলাকা একজনের নাম ধরে বলতো তারই এলাকা সিরাজগঞ্জ এলাকায় এ নাসিমের এলাকা ওটা পাবনাক এলাকায় টুকুর এলাকা কিন্তু সব এলাকা তোরাই যদি ভাগ করে এল আল্লাহর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা লাগবে তো যায়। মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর কিন্তু আমার চা করে আল্লাহকে আল্লাহ ঘর বেড়া দিয়েছি জাগা দিলে তোমার জায়গা হয় আর এরা টেকা দেয় ঘর বেড়া দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ জোর বলেন কথা ঠিক কিনা যেই বক্তারা কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই জোরে কোন কথা ঠিক কি না ওয়াশ করবার আর আগে তাকান লাগে তাকান দেখে পুলিশের গাড়ি আছে র্যাবের গাড়ি আছে ট্রেনের উপরে কতগুলা ক্যাডার বসে আছে ক্যাডার খালি গল ফুলে ফালানা থাকে তখন বক্তা চিন্তা করতেছে বাবা এই বৃদ্ধ মরিস ওয়াজ করে আমাকে বাড়ির যাওয়া লাগবে রে যদি হক কথা বলি তুই পুলিশ আমাকে ধরবি রে আল্লাহ কাজ পুলিশের ধরার চিন্তায় হক কথা বাদ দিল তো আমি মহিষণটি পার হবার দেবো না না থেকে বলে আসতেছি রাত দুটার সময় আমার অনেক সময় বলতো ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াশ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে আমি বললাম ভাই যান ধরলে কি সমস্যা কতবার ধরা খাচ্ছি আহারে আমার কাউারী ভাইকে পুলিশ ধরেনি রে আজরাইল ধরছে জোরে কোন কথা ঠিক না হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে পুলিশের ধরা না আজরাইলের ধরা আরো জোরে বলেন কার ধরা আল্লাহ বলেছেন আজরাইলকে যদি ধরা দেবার চাও

কথা মানুষের সামনে বলতে হবে এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না আপনার চিন্তা করবে আমার আল্লাহ কোন কথা ঠিক কি না এই জন্যে আল্লাহ বললেন আরো জোরে কন আমি আপনার হেবাদতের দায়িত্ব কার হাতে না অন্য কাউকে দিয়েতেছেন হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন অতএব সওবিল হক কুলজা জালাহক ওয়া জাহক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহক মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে জরেকন কথা ঠিক না তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে এই বাংলাদেশে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না আবু তালেব বলতেছে বাজান মক্কার নেতারাই এসে আমার কাছে প্রস্তাব দিল তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সব চাইতে মেয়ে তোমাকে বউ বানায় দিবে খাতি যা তো বুড়ি হয়ে গেছে তোমার একটা যুবতী থেকে বিয়ে করো বাবা মক্কার নেতারা বলল আপনার ভাসতে যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব সে যদি নেতৃত্বের শেয়ার চাই আমার নেতার শেয়ার সাইরা দিব ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও নবী চিল্লায় বললেন চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা সেইটা দিন দিবার পারবে না চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয় এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি আরো ধরে বলেন কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না এটা কোন ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে না ধর্মনীতির ক্ষেত্রে ধর্ম এ যে কতগুলা এক মানকে মানকে ধরা শালা সালামানকে নাকি বিচারপতি আছিল ওইকে আমার জীবনে সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া সব বিচারক সাইদি সাহেবকে জাপন দেবন দিলো আর এই সারা মানকে দিল ফাঁসি মানকে কলার পাতার মধ্যে শুতে আছিলো দরে কন্টি কি দৌড়িয়া যখন লিয়া ভাই এক যুবক মারছে ল্যাটিয়া লুসির ভিসির কাটিয়া গেছে মানকে রে হাসান হক ইনু এই শালা ওই বলেছিল বলছি যেন লালন সেতু পার না হয় আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব তোর খবর কি এই তোর খবর কি রে একজন দৌড়া দেয় মারছে লাগতি আপনারা দেখেন নি ও তুলতি ওই সময় এক যুবক মারছে লাগতি শালা কি অথবা সবের হক হক কথা বলতে হবে হক পথে থাকতে হবে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে বাতিলের সঙ্গে করার কোন সুযোগ কারণ আসলে যাইতে হবে জাত সাকারাতুল মাউত হক সবচাইতে বড় সত্য হলো মরা আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হইয়া এখন মুসলমান হয়ে যদি মরতে চায়, তাহলে হক পথে থাকবো না বাতিল পথে দরকার হলে জীবন যাবে তারপরেও কোন অবস্থায় হক পথ ত্যাগ করব না কারাকার কারা রাজি আছেন দুই হাত তোলা আল্লাহকে দেখা লীল্লা হে তাকভির হাতনামান পাতাওয়াত সাবের সবর এই হক কথা বলতে গেলে হক পথে চলতে গেলে নানারকম বিপদ আপদ মুসিবত আসতে পারে ঠিক কি না বলেন আল্লাহ কোরআনী বলেছেন ওয়ালা নাবলু আন্নাকুম। এই মনোযোগ দে শুনবেন অলা না বুলু ওন্নকুম্ভিশ্বাজ্ঞিম মৃণাল খফিৱাল জুই অনা কসিম মিনাল আমালী অন ফুচিবা সামারতী পাবার শ্রীষ যেরকম বাবা শ্রীষ সবি আচ্ছা কোনোদিন যে মে মা হয়নি এইবাৰ মা হবে এইবার মা হবে আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই ওই জীবনেও তো হয়নি হবি এইবার সমাজ বাংলাদেশে মনে করেন এখন মা হওয়ার যখন বিষ শুরু হয় আমার বউকে বলছিলাম বাচ্চা প্রসবের সময় যে বিষ হয় এই বিষটা কিভাবে হয় আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে ক তখন বলে স্বামী গো ব্যথা শুরু হয় বুকের ওপর বাচ্চা থাকে পেটো আর ব্যথা হয় বুকে কোনদিনও বাচ্চা হয়নি ওই মেয়েটা বলে মরে বিষ এই জীবন না এত কষ্ট গলার সহ্য করা যায় না আসে আসা ঘরের মধ্যে তোলে খালি মুচকি মুসকে হাসে বলে আমি বিষের তলায় মরে যাচ্ছি গলা ধরে দিবার চাই বিষ খাবার চাই তোমরা হাসো কেন দাদি নিয়ে বলতেছে অধৈর্য হলে চলবে না ধৈর্য ধর ধৈর্য ধর বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত যারা কোন কথা ঠিক না মা এই কষ্ট সহ্য করবে না ধৈর্য ধর দাদি নানি আমন তারা মারছে ভয় মানে দাঁতের উপর দাঁত দিয়ে বুঝছেনই করতেছে আরতেছে না দেখে বাচ্চার কেবল মাথা বার কি করবে আস্তে আস্তে দাদি কী ধর্য ধর এখন দাদি নানির দাপটে করতে করতে একটা এক হয়ে গেছে এত ব্যথা ভাই আর খুঁজে থাকে হয়ে গেছে এদিকে বাচ্চা করে কান্দিছে বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি ওই নাতনির চোখে মুখে পানি দিছে ওই হুঁশ পাইছে যেই হুঁশ পাইছে বাচ্চা এনার বুকের উপর দিছে ওই বাচ্চাকে হাত দা গালিয়া জিবা বের করে চুমা খায় দাদি নানি বলে খবরদার খবরদার চুমা খাবি না ওরই জন্য তুই গলার ধরি দিবার চাইলি এর জন্য তুই বিষ খাবার চাইলি অ কিছু মা খাস ফেলাতে মানে ফেলা দে মা বলতেছে ও দাদি ও নানি কষ্টের পর এইরকম প্রশান্তি আগে যদি জানতাম আজকে ফাঁসি হবে আজকে নির্যাতন হবে আজকে জেল জুলুম হবে বাড়িতে থাকতে পারবেন না হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে আপনি অধৈর্য হয়ে অধৈর্য হয়ে সিল্লা সিল্লি করা যাবে না মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জরে কোন কথা ঠিক কিনা একটু ধৈর্যের দরকার আছে না নাই গরম আমি স্যার আমি চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি হয়ে যান ওপর এখন কথা আসতেছে মারাত্মক কথা অসুবিধা আছে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে আপনারা তো অবশ্যই জানেন পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছি আমি দেখি ও না ওটা নামাজ না এটা নামাজ না তো সতর রাগাত নামাজ ঠিক আছে এই সতর রাগাত নামাজের ওয়াজ আমি করছি আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মহলানা বদরসিদের পাঁচ অত্তর নামাজের আলোচনা শোনেননি হ্যাঁ প্রথম দুই রাগাত নামাজ আদম আলা সাল্লামের কাছ থেকে আমরা পাইছি কার কাছ থেকে এই দুটো ওঠে গে রে কমিটি ঠিক আছে অসুবিধা নেই হজরত আদম তৌবা কবুল হওয়ার পরে সুক্রিয়ান দুই রাকাত নামাজ পড়ছিল এই দুই রাকাত নামাজ হলো ফজরের নামাজ সহ বলেন যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম পড়ে গেলেন কুলনায়ন আরি বারদাম সালামান আলা ইব্রাহিম আগুন যখন শান্তির বাগান হয়ে গেল তখন শুক্রিয়া তান ইব্রাহিম নবী সার নামাজ করেছেন ওই নামাজ নামাজ যখন ফেরাউন মুসাকে গ্রেফতার করার জন্যে তিন দিক খাড়া কয় দিক দিয়ে তিন দিক দেখারা একদিকে খালি সাগর ফেরাউন কয় মুসা দৌড়াবি না দৌড়াবি না মুসা বলে আল্লাহ ফেরাউন বলতে সাত দৌড়াবি না আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে সাগর তোমার উপায় নাই আল্লাহ বলে নাসরুম আল্লাহ হুন করিফ আবার শিরিল চার তারিখও হাসিনা জানেনি আমাকে এইভাবে পলান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিলাম শালা ফলক বন্ধ মারছে যাই হোক আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই দশটা পর্যন্ত দেখি ঢাকা শুনশান তখন কিন্তু চলতেছে এগারোটার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই বারোটার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ মারবি আয় ধরেন নামাজের পরে আবাবিল।

ভাই তাহলে আমাকে দুই ঘন্টা সময় দাও সময় হলো পঁয়তাল্লিশ মিনিট তার গো এরই মধ্যে পলা পলা যদি না পলাস তোকে বাচ্চার মতন শক্তি আর আমাকে আর্মিরও নাই দরকার সোয়ার আল্লাহ আয় আয় ভাই এই পাক কর বা রে পাক করলো কে আর খাইলো কে দশ মিনিট সারা জীবন সানসারা শুনেছে তাহার নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে অথচ গণভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি একটা কোরআন শরীফও পাওয়া যায়নি জোরে কোন কথা ঠেকছে না বিনিময়ে একটা মদের বোতল পাওয়া গেছে মদের বোতল মত পান করে আর কই আমাক নামাই কে তোক নামাই কে তো এই তাসা আমরা পড়েছি কোরআনে তো ইজুমান তাসাম ও তু জিল্লুমান তাসাম বিয়াদিকাল খৈর কুল্লি শাইন কদি আমি অত সব সবর উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করব আপনারা শুনবেন কারা কারা শুন 10 মিনিট লাগবে কারা কারা শুনবে একটা হাত তুলে দিকে আল্লাহু আকবার হাত নামা এই আলোচনা শোনা রাখবে ভাই যান আর একটা হক কাজ আপনাকে করা লাগবে এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে ব্যাগের আদায় হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে শয়তান কিন্তু বলবে আপনি বলেন তো ব্যাংকের যদি আপনি টাকা থন ওই থোয়াই শেষ না বারবার থন কারণ বারবার থন না একবারই থন বারবার কী জন্য যেই টাকা দশ হাজার আছে আবার এই বছরে দশ হাজার থমরে বিশ হাজার হলো এখানে টাকা জমাতে জমাতে যখন দুই লাখ হয় তখন বুক থাকি আমার ভবিষ্যতে টেনশন নাই রে আপনারা বলেন তো ব্যাংকে টাকা থা ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকে টাকা থা ভবিষ্যৎ তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনার ব্যাগের মধ্যে দিয়েছেন আর একবার যদি দেন টাকা বাড়বি না কমবি যেই টাকায় আপনারা দিবেন ওটা জান্নাতের ব্যাঙ্কে অ্যাকাউন্ট হবে আপনার কাছে ব্যাগ দাবি কারা কারা টাকা দেবেন না হাত তোলিন্ত দিকে হুজুর দশ টাকা বিশ টাকা এই টাকা আমরা দেবো না একবার দিয়েছি আর দেবো না হুজুর এইরকম আছে তাহলে সবাই দিবেন কে রে বেলা কোথায় যাও যাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সবাই দান করবেন এই নুরানি মাদ্রাসার জন্যে আল্লাহর কোরআনের জন্য অতবেল হক হক আল্লাহর কোরআনে কোরআনের জন্যে সবাই দান করবেন ভাই পাঁচটা মিনিট লাগবে আপনাদের কাছে চারিদিক থেকে ২০ দল ২০ দল লোক এই যাও যাও ভিতরে ঢোকো বিশ মিনিট ঢোকো দেন পকেটে হাত দেন দিচ্ছেন তো কি আছে ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন এই উঠলো কয়েকটা উঠলো কয়েকটা প্যারালাইসিস হবে কিন্তু না ওটা চলবে না আপনারা উঠবেন কেন হ্যাঁ মহিলাদের কাছে আমার মা বোনেরা নজর আদায় করতেছেন আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান আজকে মা বোনদের জন্য মাশাল এখানে একজন আল্লাহর বান্দি সাবানা বিউটি কুইন সাবানা দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ সাবানার দানকে কবুল করেন আব্দুল মান্নান দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন রুহুল আমিন দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ আপনি কবুল করেন আচ্ছা এগুলো কি বলা লাগবে বলা লাগবে না লাগবে না এই স্লিপের মধ্যে অনেকেই বাকি দান করছে আল্লাহ সকলের দান হলেন এই টাকা তুলবেন হ্যাঁ রে টিয়াকা দিবি রে আল্লাহ কোরআনই বলেছেন আমু আল হুকুম আনফুস হুকুম আগে তোমাদের মাল দেওয়া লাগবে তারপরে জান দেওয়া লাগবে আল্লাহ রাস্তায় যারা মাল দেয় না এরা কোনো জীবন দিবার পারবি না ট্যাকা না দিলে না দিলে লুটে দেওয়া লাগবে কেন সবাই একটু জিজ্ঞেস করেন লাহা ইলাহা এ লা লা ই এই লা জোরে জোরে লাহা ইলাহা এই লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মা যদি ধৈর্য ধারণ না করত এই রকম কষ্ট স্বীকার না করত তাহলে মার কলিজায় কি একটা সন্তান পাওয়া যেত জর্গান পাওয়া যেত মা কিন্তু কষ্ট স্বীকার করার কারণে মা একটা সন্তান পাইছে ওই মায়ের পায়ে তলে সন্তানের জান্নাত তাহলে আল্লাহর কোরআনকে যদি আমরা বাংলাদেশে পাবার চাই তাহলে এরকম মায়ের মতন কষ্ট স্বীকার করার দরকার আছে না নাই আর এই কষ্ট স্বীকার করতে গিয়া অতাওয়া সবে সবর আমাদের সকলকে ধৈর্যের উপদেশ গ্রহণ করা লাগবে আল্লাহ তালা সুরা আসরের এই চারটা বিষয় শুধু শোনা না বাস্তবে আমল করার তৌফিক যেন দান করে ধরে কন আমিন